আসসালামুআলাইকুম। আজকে আমরা আমাদের চ্যানেলে হোমমেড গ্রিক সালাদ বানাবো, আশা করি ভালো হবে। আসুন আমরা বানাই। একই সাথে আমাদের আজকের আর একটা ভিডিও আপলোড হবে, সেটা চটপটির উপরে। এখানে কিছুটা পেঁপে সেটার জন্য কেটে রাখা হচ্ছে। চটপটির জন্য এই সময়টাকে সিলেক্ট করলাম আমি। আয়ন চলে আসছে, আয়ন অলরেডি প্যাটিস খাচ্ছে। আয়ন, প্যাটিসটা কিরকম?
তুমি শশা দই রেডি রুটি বেলা বাহ মাশাল্লাহ মাশাল্লাহ ফুচকা বানানো চলছে বন্ধুরা আমরা মাঝখানে মাগরিবের নামাজের বিরতি দিয়েছিলাম
আপনারা যারা মুসলিম ধর্মের অনুসারী আছেন, আমরা আশা করব যে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। ছটা গেল তুই আমাদের
Next, daddy. আপনি কি এখনো ঘুমায়? আজ তুমি যেতে পারো, তুমি যেতে পারো। এদিকে চটপটি তেঁতুলের কাপ বানানো হচ্ছে, ফুসকা। আমাকে মা বলছে 40 টাকা একটা ফুচকার দাম, প্লেটের দাম এখন ছাগল দরকার আছে কি সব? না কিছু লাগবে আমার বিচি লাগছে, আর ওরা পড়লে তো
মরিচের ফাঁকি লাগবে, অলিভ অয়েল, এটা তো রান্না করে যাও, বিট লবণ নিয়ে এসো, গোলমরিচ, পরিমাণ মতো সামান্য পরিমাণটা দেখো, আরেকটু তো আরেকটু লাগবে, লবণও দিতে হবে, কাঁচা লবণও দিতে হবে, খালি বিট লবণ না, সে আন্দাজ করো, দাও দাও আরো লাগবে, আরো লাগবে, আমার আন্দাজ আছে, দাও তুমি হাত দিয়ে লাস্টে মারবা না, তুমি মেরে দিবি, অসুবিধে ভিডিওটা খুব বেশ করবে, আমাকে খালি গায়ে কাঁচা লবণ ভিডিওটা করুক, আমি বলি সুন্দর হবে, ধর এইভাবে ধর, হ্যাঁ চতুর্দিকে স্টপ, যারা বাবুর চোরা গিয়ে এক হাত করে কেমন আছেন, আমরা আজকে গ্রিক সালাদ তৈরি করেছি, আপনারা বাসায় ট্রাই করবেন, আসসালামু আলাইকুম।